সিঙ্গিং রিলেটেড অ্যাপ্লিকেশন, রিয়াজ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্লে স্টোর কিংবা আইও স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার টিচার থাকুক বা না থাকুক সহজভাবে এখানে প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে এক একটা লেসন আপনার জন্য ওপেন হয়ে যাবে, নতুন নতুন লেসন আপনার সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে, গুরুজির সঙ্গে খুব সহজভাবে এখানে কিন্তু রিয়াজ করতে পারবেন। এই কোর্সগুলোর মধ্যে রয়েছে ঠাট বা অলঙ্কার, রয়েছে প্রায় 10টার মতো ঠাট রয়েছে এর মধ্যে, প্রত্যেকটা ঠাটের মধ্যে কিন্তু পাল্টা বা অলঙ্কার রয়েছে। এরপর যদি চান আপনি রাগ প্র্যাকটিস করতে, 24টার মতো রাগ আছে, খুব সহজভাবেই গুরুজিরা গাইবেন, তার সঙ্গে আপনারা খুব সহজভাবে কিন্তু ধরে ধরে এক একটা রাগের মধ্যে আরোহ অবরোহ পাকর সবির চলন আলাপ সবই রয়েছে প্র্যাকটিস করতে পারবেন। এরপর যদি চান সেমি ক্লাসিক্যাল করতে, সেমি ক্লাসিক্যালের মধ্যে রয়েছে কৃষ্ণ ভজন, দেবী ভজন, কবির ভজন সবই অ্যাভেলেবেল আছে। বলিউড সঙ্গও আছে কয়েক কতগুলো, সেই বলিউড সঙ্গের এক একটা লাইন ধরে ধরে কিন্তু আপনাকে গুরুজিরা শোনাবে, সে সঙ্গে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। স্মার্ট তানপুরা রয়েছে, স্মার্ট তানপুরাতে আপনারা আপনার শর্টটা ঠিকঠাক লাগছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন খুব সহজভাবে। ভোকাল রেঞ্জের মাধ্যমে আপনারা করতে পারবেন যে আপনি তারা সত্যি দিকে কতটা যেতে পারছেন কিংবা ওদের সত্যি দিকে কতটা আসতে পারছেন, সেগুলো কিন্তু চাষি করতে পারবেন। খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, সবাই ডাউনলোড করে দেখুন, আশা করি খুব উপকার পাবেন অ্যাপ্লিকেশনের সাহায্যে। বাংলা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমরা এই ক্লাসে লতা মঙ্গেশকরের গাওয়া একটি অনেক ভালো লাগা একটি গান আপনাদের দেখাবো। এই ক্লাসে গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন সলিল চৌধুরী, আর গানটি কবিতা সিনেমাতে গাওয়া হয়েছে। গানটি হলো বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা, এই গানটি শিখতে চলেছি এই ক্লাসে। গানটির সঙ্গে আপনারা কাহার বা তাল প্লে করতে পারেন, তো গানটি শিখবো এই ক্লাসে। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা গানটি শেখার বা দেখার আগে একটু জেনে নেবো গানটি শেখার জন্য যে আমরা কোন স্কেল বেছে নেবো। আজকে যে স্কেলটি বেছে নেবো সেটি হলো এশার অথবা বি ফ্ল্যাট স্কেল। এশার অথবা বি ফ্ল্যাট স্কেল পাদানি সে দেখে নেবো, সেটি হলো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সা রে গা মা পা ধা নি সা এশার অথবা বি ফ্ল্যাট স্কেলে। আর গানটি শেখার জন্য দুটো কোমল সা লাগছে, কোমল গা লাগছে এবং কোমল নি লাগছে, আর একটি কড়ি বা তীব্র মা যেটি আমাদের, এটি হচ্ছে কড়ি বা তীব্র মা এটি এটি। তো এক্ষেত্রে বলে রাখবো উভয় প্রকার গা লাগবে গানটি শেখার জন্য, শুদ্ধ গা এবং কোমল গা, আর উভয় প্রকার মা লাগবে অর্থাৎ কড়ি মা লাগবে এবং শুদ্ধ মা লাগবে, এটা শুদ্ধ মা এটা কড়ি মা। আর গানটিতে আমরা নিচের দিকে আসবো সা কোমল নি অব্দি আসবো, ওকে সা কোমল নি, আর তার সপ্তকে দিয়ে যাবো সা রে, এর মধ্যেই থাকছে গানটি। আর গানটিতে স্থায়ী আছে এবং দুটো অন্তর আছে, তো এগুলো আমরা একটু পর পর করে একটু শেখার চেষ্টা করবো। গানটিকে শেখার চেষ্টা করি, আর অবশ্যই লতা মঙ্গেশকরের যে গানটি রয়েছে সেই গানটি শুনে নেবেন, অরিজিনাল গানটি শুনলে আপনাদের তুলতে সুবিধা হবে। আর আমরা যেহেতু প্রথমে স্থায়ী শিখবো তো স্থায়ী পার্টটা একটু শুনে নেবো আলাদাভাবে। তো রয়েছে এরকম দারুণ গান, কিন্তু সত্যি মনে হিট করে যাওয়ার মতো গান একটা, কিন্তু তো রয়েছে এরকম সলিল চৌধুরীর কম্পোজিশন মানেই হচ্ছে এরকম গান। তো যে শুরু হয়েছে কিন্তু এটি আমাদের পা থেকে, শুরু হয়েছে প্রথম লাইনটা, অনেক ফিল দিয়ে গাইতে হবে কিন্তু যেহেতু অনেক কষ্টের গান, তো সেভাবে গাওয়ার চেষ্টা করবেন আপনারা। রয়েছে এখান থেকে প্রথম লাইনটা রয়েছে এখান থেকে, বুঝবে না কেউ বুঝবে না, ওকে তো কিরকম বুঝবে না পাপা রে সা বুঝবে না, ওকে পাপা রে সা কেউ বুঝবে না, এখান থেকে যাবে আবার কেউ, কেউ এর জায়গাটা একটু খেয়াল করবেন কড়িমা লাগছে, কেউ পা মা পা মা পা ধা পা কড়িমা, এটা কিন্তু কড়িমা,
पा मा पा मा पा धा के ओ बुझबे ना ओके की रकम के ओ बुझबे ना ओके बुझबे ना बुझता पापा और बेटा रे ऊपर बुझबे ना पापा रे सा ओके तो प्रथम लाइन की रकम बुझबे ना के যাবো আমরা ফিরে রয়েছে এখান থেকে কি যে মনের ব্যথা কি যে মনের ব্যথা কিরকম সা সা কোমল নি রে 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 কি কি যে পুরোটা রয়েছে সাইর উপরে কি যে মনের 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 কোমল নি উদাহরণ কোমল নি রে কি যে সরি মনের মনের মেরে মনে ব্যথা ব্যথাটাও কিন্তু এই রের উপরেই থাকছে তো কিরকম সেকেন্ড লাইনটা একটু খেয়াল করবেন কি যে মনের ব্যথা কি যে মনের ব্যথা ওকে এরপরে যাব আমরা এরপরের লাইন থার্ড লাইন সেটি রয়েছে কিন্তু কোমলনি ঠিক তারা সপ্তকের কোমলনি এরকম রয়েছে তো রয়েছে এখান থেকে অন্ধকারের অন্তরে থাকে তো আমরা একটু খেয়াল করবো আর স্লোলি সাহায্য সব অন্ধ অন্ধ সেটা হচ্ছে নিনি কোমল নি নিনি ধা অন্ধ অন্ধ নিনি ধা অন্ধ খনির খনিরটা পুরোটা কোমল নি এর উপরে খনির অন্ধ খনির অন্তরে 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 সা বাধা অন্তরে ওকে এখানেই আবার থাকে থাকে ধা ধা তো কিরকম থার্ড লাইনটা একটু খেয়াল করবো অন্ধকারের অন্তরে থাকে ওকে তারপর আসছি পরের লাইন সেটি রয়েছে কিন্তু যে সোনা সবাই জানে তারই কথা তো সেটি শুরু হয়েছে কিন্তু মা থেকে তো আমাদের শেষ হলো কিন্তু থাকেটা শেষ হলো ধাতে এরপরে আমরা পরের লাইন যাবো ফোর্থ লাইন সেটি শুরু হয়েছে এখান থেকে যাবে মাথে যে সোনা সবাই জানে তারই কথা কিরকম সেটি সেটি হয়েছে এখান থেকে যে সোনা মা ধাসা যে সোনা ওকে যে যেটা মায়ের উপরে সোনাটা হচ্ছে ধাসা সোনা যে সোনা সবাই 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 কোমল গা কোমল গা পা কোমলনি সবাই জানে জানে কোমল গা পা তারি কথা তারি ধাধা তারি কথা ওকে তারিটা হচ্ছে ধাধা আর কথাটা হলো পা কড়িমা কথা কথাটা হচ্ছে পা মা ওকে এরপরে আছে আ বলে একটু টান আছে কথা সেটা হচ্ছে করিমা পা করিমা পা ওকে কিরকম মা পা মা পা মা পা রে আটা যে কথা আ আছে সেটা কিন্তু টানটা আছে এখানে আ সেটা হচ্ছে মা পা মা পা মা পা মা পা তিনবার তারপরে রে মা পা মা পা মা পা রে ওকে তো এই লাইনটা কিরকম একটু খেয়াল করবেন যে সোনা সবাই জানে তার কথা ওকে তারপরে আসবে আবার প্রথম লাইন অর্থাৎ বুঝবে না কে বুঝবে না কে যে মনের ব্যথা অর্থাৎ
আবার কিন্তু রিপিট আছে, এই যে চারটে লাইন শিখলাম এই চারটে লাইনে আবার রিপিট আছে। রিপিট গাওয়ার পরে, রিপিটে বাজনা একই থাকছে, গাওয়ার পরে আমরা এর একটা মিউজিক দেবো, দিয়ে আমরা যাবো প্রথম যে অন্তরাটা হচ্ছে সেই অন্তরের দিকে। গানটিতে টোটাল দুটো অন্তর আছে, দুটো অন্তর বাজনা কিন্তু একই রকম, আপনারা চেষ্টা করবেন এই অন্তরটা একটু ভালো করে শিখে নেওয়ার। আমি মিউজিকটা দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে, সেই জন্য আর মিউজিকটা দেখালাম না, অ্যাজ দ্য সেম যেরকম স্থায়িত্ব বাজালাম সেটারই মিউজিক দেবেন, দিয়ে চলে আসবেন আপনারা এই প্রথম অন্তরে। তো রয়েছে এরকম, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতো করে যেত গো না, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতো করে যেত গো না, লালে লাল ফুলে দূর থেকে দেখে তারে যেত গো চেনা, খুঁজবে না হে ও খুঁজবে না মনের গভীরতা, অন্ধকারে অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা। তো এরকম আছে, অর্থাৎ আমরা যখনই শেষ করবো স্থায়ী তারপরে কিন্তু ঢুকবে সেই অন্ধ খনির অন্তরে থাকে, হ্যাঁ যেটা আছে স্থায়ী সেটাই ঢুকবে, ঢুকে ফের আবার প্রথম লাইনে আসবে, এসে কিন্তু শেষ হবে। তো চলুন আমরা শেখার চেষ্টা করবো স্থায়ীটা কেমন আছে। তো রয়েছে আর শুরু হয়েছে, আর এটি শুরু হয়েছে কোমলনি থেকে, যদি এমন হতো যত বেদনা। তো রয়েছে এখান থেকে, যদি 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 সেটা হচ্ছে কোমলনি ধাপা, যদি নিধাপা এমন এমন যদি এমন এমন ধাপা যদি এমন হতো 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 রাজে রে সা কমলি হতো যত যত নিশা কমলি কিন্তু নিশা যত বেদনা বেদনা রে পামা। ওকে, তো প্রথম লাইনটা কিরকম একটু খেয়াল করবো আমরা, যদি এমন হতো যত বেদনা। ওকে, এরপরের লাইন যাবো আমরা, সেটি রয়েছে এখান থেকে শুদ্ধ গা থেকে উঠেছে, বীজেরই মতো করে যেত গো না। তো একটু খেয়াল করবেন সেকেন্ড লাইনটা কিরকম রয়েছে, বীজেরই বীজেরই গা মা পা, এবার কিন্তু শুদ্ধ গা লাগছে, বীজেরই গা মা পা মতন 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 মা গা মা কোমলনি মতন। ওকে, তো কিরকম, বীজেরই মতন, মতনটা হচ্ছে গা সরি মা গা মা নি করে করে করেটা হচ্ছে কোমল গায়ের উপরে করে গা গা যেত যেত রে গা যেত গো গোটা পড়ছে পায়ের উপরে যেত গো বোনা বোনা বোনাটা হচ্ছে সারে বোনা। তো বোনা বলে আ টানটা রাখতে হবে, তো বোনাটা একটু খেয়াল করবেন সেটা যে বোনা বোনা আ। তো এখানে রয়েছে মা 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 পা আটা মা 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 পা, তো সেকেন্ড লাইনটা কিরকম একটু খেয়াল করবেন, বীজেরই মতো করে যেত গো বোনা। ওকে, তো এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন কিন্তু রিপিট আছে, রিপিটে জাস্ট সেকেন্ড লাইনে একটু চেঞ্জ আছে সেকেন্ড লাইনটায়, তো আমরা প্রথম লাইনটা যা থাকছে তাই থাকছে, আমরা একটু রিপিটটা দেখে নেবো এবার। তো রিপিটে প্রথম লাইনটা একই থাকছে, যদি এমন হতো যত বেদনা। ওকে,
রিপিটটা একই থাকছে। তারপরে সেকেন্ড লাইন রিপিটে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে লাস্টের দিকে আটা থাকছে না, বোনার আটা থাকবে না শুধুমাত্র। এটা হচ্ছে বীজেরই মতো করে যেত গো বোনা। তো বোনাটা এবার কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমাদের সা রেতেই। এরপরে আমরা আর করিমাতে আমরা যাচ্ছি না, আর পায়েও যাচ্ছি না, এখানে বোনা ওকে এখানে শেষ হয়ে যাচ্ছে। তো জাস্ট এই জায়গাটা শুধু চেঞ্জ আছে, রিপিটে আর সব কিন্তু একই থাকছে। তারপরে যাবো আমরা কিন্তু থার্ড লাইনের পরে। তো থার্ড লাইনটা শুরু হচ্ছে এখানে শেষ হলে পরে লালে লাল ফুলে ফুলে ভরে যেত গা। তো রয়েছে এখান থেকে লালে লাল লালে ধা কোমলি লালে লাল লাল সা তার সব থেকে রে লালে লাল ফুলে 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 পারে সা ফুলে ওকে। তারপরে আছে ফুলে, পরের ফুলে সেটা হচ্ছে পুরোটাই রয়েছে, ফুলেটা রয়েছে মিনি কোমলি কিরকম লালে লাল ফুলে ফুলে ওকে ভরে যেত ভরে যে ভরে সেটা হচ্ছে ধানি ভরে যেত ভরে যেত ধানি বাধা যেত গা, গাটা হচ্ছে ধা 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 মা ওকে। তো কিরকম থার্ড লাইনটা একটু খেয়াল করবো লালে লাল ফুলে ফুলে ভরে যেত গা ওকে গা গা এখানে একটু ঢেউ খাওয়াতে হবে লালে লাল ফুলে ফুলে ভরে যেত গা ওকে ধা 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 মা। এরপরের লাইন যাবো আমরা, সেটি রয়েছে এখান থেকে দূর থেকে দেখে তারে যেত গো চেনা কিরকম দূর থেকে সাধা দূর থেকে মাধা দূর থেকে দেখে দেখে সা কোমরে দেখে তারে 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 পা কোমল গা তারে যেত যেত নিধা যেত গো চেনা ওকে। চেনা গোটা তো পায়ের উপরে, আর চেনাটা হচ্ছে করিমা মা মা রে চেনা 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 ওকে। তো ওই লাইনটা করো দূর থেকে দেখে তারে যেত গো চেনা ওকে। এরপরে যাবো তারপরে লাইন, সেটি হচ্ছে এখান থেকে খুঁজবে না, অর্থাৎ আমরা স্থায়ীতে যে বাজনা শিখে এলাম হ্যাঁ বুঝবে না যে বাজনা, সেই বাজনা কিন্তু এখানে আসছে, কিন্তু কথাগুলো আলাদা রয়েছে। খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা ঠিক আছে, একই রকম বাজনা থাকছে। বুঝবে সরি খুঁজবে না পাপা রে সা খুঁজবে না কেউ কেউ সেম বাজনা রয়েছে পামা পামা বাধা কেউ খুঁজবে না মনের মনের শাসানি মনের গভীরতা ওকে কিরকম খুঁজবে না কেউ খুঁজবে না মনের গভীরতা। তারপরে আসবে সাইড যে লাইন ছিল অন্ধকারের অন্তরে থাকে যে সোনা সবাই জানে তার কথা ওকে বুঝবে না কেউ বুঝবে না কে যে মনের ব্যথা ওকে। তো এখানে আসবে
এসে কিন্তু শেষ হবে প্রথম অন্তর আমাদের। তারপরে আমরা স্থায়ী একটা মিউজিক দেবো, দিয়ে আমরা যাবো শেষে যে অন্তরা রয়েছে সেই অন্তরায়। যেমনটা বলছিলাম আর কি আপনাদের, যে আমরা আমাদের যে দুটো অন্তরা রয়েছে গানটিতে, দুটো অন্তরা বাজনা কিন্তু একই রকম। তো আমরা প্রথম অন্তরা ভালো করে শিখতে পেরেছি, সুতরাং এটি সহজভাবে বাজাতে পারবো। আর এটি আমরা ডিটেলস দেখাচ্ছি না, একটা অর্ডিনারি দেখাবো যাতে আপনাদের বাজাতে সুবিধা হয়। সারগামগুলো স্ক্রিনেই থাকছে আর আমি একটু ফিঙ্গার দিয়ে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো আশা করি তুলতে পারবেন খুব সহজভাবে। স্থায়ী মিউজিকের পরে আসবে এটি। তো রয়েছে এরকম কোমল নীতি শুরু হয়েছে। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতো চলো তাও যাব না। চলো সেরা চেষ্টা করবো, শুরু হয়েছে। আমি তোমায়, আমি তোমায় কোনো দোষ দেব না, এরকম আমি তোমায় কোনো দোষ দেব না। সেকেন্ড লাইন যাবো, আমারই মতো জল তাও চাব না। ওকে, তো এই লাইনটা কিরকম, আমারই মতো জল তাও চাব না। ওকে, তো রিপিট আছে, রিপিটে আপনারা জানেন যে শুধুমাত্র সেকেন্ড লাইনে এই আটা বাদ চলে যাবে। তো সেকেন্ড লাইনটা আমি পার্টিকুলার একটু দেখিয়ে দেবো, সেকেন্ড লাইনটা রিপিট যেহেতু রয়েছে, অর্থাৎ প্রথম দুটো লাইন রিপিট আছে। তো প্রথম লাইন তো একই থাকছে, তারপরে সেকেন্ড লাইনটা একটু চেঞ্জ আছে, যেমনটা জানেন আপনারা আমি প্রথম দেখিয়েছি। তো সেকেন্ড লাইনটা একটু দেখিয়ে দেবো শুধুমাত্র। তো আমারই মতো জলো তাও চাবো না, তো নাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর থার্ড লাইন আসলে বোঝা না, বোঝার আলো ছায়া ফেলো না, বোঝা না বোঝার আলো ছায়া ফেলো না, কিরকম বোঝা না বোঝার আলো ছায়া ফেলো না। পরের লাইন যাবো, চেনা হয়ে চিরদিনই রব অচেনা, চেনা হয়ে চিরদিনই রব অচেনা, চেনা হয়ে চিরদিনই রব অচেনা। ওকে, তারপর লাইন যাবো, রোজে মুছবে না কেউ, মুছবে না ভিজে চোখের পাতা, মুছবে না কেউ, মুছবে না ভিজে চোখের পাতা। ওকে, তারপরে আসবে সেই লাইন, অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি কথা, বুঝবে না কেউ, বুঝবে না ভিজে মনের ব্যথা। আবার অর্থাৎ স্থায়ীটা পুরোটা আসবে, কমপ্লিট হবে শেষ, তারপরে হবে কিন্তু শেষ হবে এই গানটা মূলত। তো এই ছিল আমাদের গান লতা মঙ্গেশকরের গান, আশা করি তুলতে পারবেন। যেভাবে দেখালাম এর থেকে আর সহজভাবে আমি দেখাতে পারি না বা পারবো বলে মনে হয় না। তো শেষ করলাম এখানে আজকের গানে ক্লাস। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। বেশি যারা লাইক করেননি তারা অবশ্যই লাইক করে রাখবেন, কারণ সেখানে ইন অ্যাডভান্স আমরা জানাই আমাদের চ্যানেলে কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে রয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। শেষ করলাম এখানে।